পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 17টি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন চাঁচলের SDPO শুভেন্দু মণ্ডল এবং হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয় দাস। ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় পুলিশি টহলদারি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোহাম্মদ নজিব ও তার দলবলের সঙ্গে বর্তমান প্রধান পিন্টু যাদব এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ সামায়ুনের দলবলের ঝামেলা হয়। দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি অনাস্থার মাধ্যমে প্রাক্তন প্রধান মোহাম্মদ নজিবকে অপসারিত করা হয়। নতুন প্রধান হন তৃণমূলের পিন্টু যাদব। এরপরই এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে দলীয় কোন্দল মানতে নারাজ। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানান, এই গণ্ডগোলের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।